আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক সময় আমরা উইন্ডোজ সেট আপ করার পরে এরকম ডেস্কটপ স্ক্রিন আসে, তো এখানে মাই কম্পিউটার নাই। এই কারণে অনেকে কী করে, স্টার্ট মেনু থেকে এখান থেকে যে এই মাই কম্পিউটারটা এই কম্পিউটারটা কপি করে এখানে শর্টকাট করে রাখে, কিন্তু আসলে এটা প্রভূত নিয়ম না। তো আমি দেখাচ্ছি কীভাবে এটা আনতে হয়। এই জন্য ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব মাউসের এবং পার্সোনালাইজে যাব। এই যে এখানে দেখেন চেঞ্জ ডেস্কটপ আইকন, এটা লেখা আছে এখান থেকে, এই যে কম্পিউটার এখানে এবং এখানে, এই দুই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিতে হবে। কন্ট্রোল প্ল্যানে রাখতে চাইলে কন্ট্রোল প্ল্যানেও টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে আমি দিচ্ছি না, তো এখন ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এই যে চলে আসছে কম্পিউটার বা মাই কম্পিউটার যেটাই বলেন, এবং রিসাইকেল মেনু, এবং এখানে ইউজারের নাম দেখাচ্ছে। তো আল্লাহ হাফেজ।